రాజు బెట్టు సూర్యదన్గా నూడన్నట్టు শুরুতেই আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি তার ভারত বা তিনি ভারতবাসীর প্রতি তার অকৃত্রিম ভালোবাসা, এবং শুধু ভারত নয় সারা বিশ্বের বহু দেশের জন্য ওনার অকৃত্রিম ভালোবাসার এক নিদর্শন স্বরূপ উনি বাংলাদেশের শ্রেষ্ঠ ফল, সুস্বাদু ফল আম উনি উপহার দিয়ে থাকেন। তো এবছরও সেই ধারাবাহিকতায় আমরা আম এখান থেকে এই আখাউড়া বর্ডার থেকে আমরা সেই আম রিসিভ করছি, এটা আমাদের জন্য খুব গর্বের। এবং এই আম নিয়ে আমরা যাচ্ছি ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য, আমরা আজকেই বা শীঘ্রই আমরা তার হাতে এটা হস্তান্তর করতে পারব। এবং সেই আনন্দের সাথে আমরা বা আপনারা সকলেই শরিক হব। এবং আপনি যে প্রসঙ্গটা বলেছেন যে সম্পর্কের যে বিষয়টা, আসলে দেখুন আমাদের জনদরদী মাননীয় প্রধানমন্ত্রী উনি শুধু ত্রিপুরা নয়, এই পুরো নর্থ ইস্টের সকল রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্যই উনি আলাদা করে পাঠিয়েছেন। তো এটা খুবই আনন্দের, খুবই গর্বের। উনি বিশেষভাবে নর্থ ইস্টের কথাটা উল্লেখ করে উনি বলেছেন, তো এটাও আমাদের জন্য খুব গর্বের। তো আমি মনে করি যে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার ভারতের ভারতবাসী অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করবে, এবং এর মাধ্যমে আমাদের দুই দেশের মধ্যেকার চলমান সম্পর্ক আরও গভীরতর হবে। প্রতি বছরের ন্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের ত্রিপুরা রাজ্যের জন্য আম পাঠিয়ে থাকেন, এবারও পাঠিয়েছেন। এটা আমাদের ইস্টার্ন হাইকমিশনের কার্যালয় গ্রহণ করবে, গ্রহণ করে তারপরে ওখান থেকে ত্রিপুরা সরকারের বিভিন্ন কর্মকর্তাদের মাঝে এটা পৌঁছে দেওয়া হবে। মোহাম্মদ রাজীব ভুঁইয়া, সিএন ডিভিশন, আখাউড়া। আমি এখানকার এই মালটা ক্লিয়ারিংয়ের জন্য সিএন ডিভিশন নিযুক্ত হয়েছে। ভাই একটা কার্টুন আছে না, একটা কার্টুন আজি তুমি ত্রিপুরা রাজ্য সরকার নাকি রাজ্য সরকার, ওই যে মুখ্যমন্ত্রী রাজ্য সরকার হ্যালো আসতেছি, আমি আমের ছবি তুলতেছি, কার্টুনটা ওই পাবো তো। আসিবে আর টিভি আসিবে একটু
কিন্তু অপেক্ষা করতে হবে আমরা একটু কষ্ট দেই রাজীব ভাই একটু সরে দেন গে গেলাম ওনার লোডানো তো কোনটা ড্যামেজ নাই তো ড্যামেজ নাই তো গাড়ি স্টার্ট দিয়ে দেখবে গাড়ি প্রথমে না 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 গাড়ি নেই গাড়ি নেই ঠিক আছে স্যার সিকোয়েন্সটা কমপ্লিট করি কাস্টমার ছিল জায়গা আমার সাথে